আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি খুবই মজাদার জিভে জল আসা ভর্তা রেসিপি। আপনারা কি কখনো বেগুনের মতো পুড়িয়ে কদবেলের ভর্তা করে দেখেছেন? যদি না করে থাকেন তাহলে দেখুন করে কতটাই মজাদার যে বিশ্বাস করতে পারবেন না না খেলে। প্রথমেই আমি চারটা কদবেল নিয়েছি, এখন আমি গ্যাসের চুলা ধরিয়ে দিলাম এবং চারটা কদবেলকে আমি পোড়াচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। 10 মিনিট এই কাজটা করব, তারপরে আমি উঠিয়ে দেখুন নেপাতা কুচি করে সাইডে রেখে দিলাম। এখন আমার কদবেলটা পোড়ানো শেষ, কদবেলটাকে একটি চামচের সাহায্যে ভিতরের শ্বাসগুলো তুলে ফেললাম কদবেলের। এখন চলুন কি কি কদবেলের ভর্তায় দিব সেগুলো আমি এক এক করে দিয়ে শেয়ার করছি আর ভর্তাটাকে তৈরি করছি। কদবেল পোড়ানোর সময় অবশ্যই খেয়াল করবেন যাতে বেশি পুড়ে না যায় বা আগুন ধরে না যায়। আমি 6-7টি শুকনো মরিচ চুলার আগুনে আলাদা করে পুড়িয়ে নিলাম। এখন আমি এক এক করে সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিব। 1.5 চা চামচ আমি লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম, পোড়ানো শুকনো মরিচ দিয়ে দিলাম 7-8টি, ধনে পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যদি চাট মশলা না থাকে তাহলে চাট মশলাটা আপনারা স্কিপ করতে পারেন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, ডায়াবেটিক আছে তারা চিনিতে স্কিপ করতে পারেন, চিনি ছাড়াই অনেক টেস্ট হবে। বন্ধুরা, যদি আমার পোড়ানো কদবেলের ভর্তা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। আমার যত নতুন নতুন রেসিপি আছে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম।